আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি চমৎকার নিউজ নিয়ে হাজির হলাম। আপনারা জানেন আমাদের আলামিন এমডি আলামিন প্রধান স্যার সহকারে 6 জনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। সো আপনারা হয়তো এটা জানেন না যে গত কিছুদিন আগে আমাদের যে 6 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 5 জন তারা হলেন 2 নম্বর আসামি যারা ছিলেন, 3 নম্বর আসামি, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর এই 5 জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। শুধু আমাদের আলামিন প্রধান স্যার এখনও জামিন পান নাই। সো আশা করি আমাদের আলামিন প্রধান স্যার খুব শীঘ্রই জামিনে বের হয়ে আসবেন। আর আপনাদেরকে আমি এখন একটি অডিও রেকর্ড শোনাবো যেখানে আলামিন প্রধান স্যারের জামিন বিষয়ে একটি বার্তা রয়েছে, সেই বার্তাটি আমরা শুনবো। আর আপনাদের জন্য একটি অনুরোধ, সেটা হচ্ছে আপনারা অডিও রেকর্ডটি পুরোপুরি না শুনে কোনো মন্তব্য করবেন না। আপনারা পুরো রেকর্ডটি শুনুন, পুরো রেকর্ডটি শোনার পর যদি আপনাদের মনে হয় কোনো মন্তব্য করার তাহলে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন, বাট পুরো রেকর্ডটি শোনার আগ পর্যন্ত কোনো মন্তব্য করবেন না। রেকর্ড অল্প শুনে কোনো কিছু বিচার বিবেচনা করবেন না, পুরো রেকর্ডটি শেষ পর্যন্ত শুনেই তারপরে মন্তব্য করবেন। চলুন আমরা রেকর্ডটি শুনে আসি। অতি উৎসাহিত হয়ে কোনো নিউজ প্রচার করবেন না। আপনার একটি ভয়েস অথবা আপনার একটি এসএমএস এর মিথ্যা এসএমএস এর মাধ্যমে অনেক মানুষ হতাশাগ্রস্ত হয়। সো ম্যানেজমেন্ট থেকে যে নিউজটা আমাদেরকে দিবে আমরা সেই নিউজটা গ্রহণ করব। সেটা যদি আরো 15 দিন লেট হয় তো আমরা সেই নিউজটাই বিশ্বাস করব। এখন একটা কথা, মানে যে যেখান থেকে পার্সে হুট করে মানে উড়ে এসে জুড়ে বসে সেরকম কিছু নিউজ প্রচার হচ্ছে ফেসবুকে, সামাজিক যোগাযোগ ভাইরাল করতেছে। একটা কথা হচ্ছে এটা মানে সঠিক যে আমাদের অ্যাপস খুব দ্রুত চালু হবে এবং আমাদের কোম্পানি 100% কামব্যাক। তবে হ্যাঁ, একটা কথা, এটা হচ্ছে আপনারা এখানে দেখলাম যে বলছেন যেহেতু ঢালাও ভাবে প্রচার করছেন, তো আমি বলে দিচ্ছি আপনারা অনেকে বলতেছেন যে আসলে তাদের জামিন হয়নি বা হবে না এরকম, আপনারা অনেকে বলতেছেন যে জামিন কোনোভাবেই হবে না। তো আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এক ভাই উপরে দেখলাম বলছেন যে আলামিন স্যার বাদে যারা জামিন সবাই আছে, সবাই জামিন হয়ে গেছে। হ্যাঁ, কথাটা যুক্তিসঙ্গত, কেননা আলামিন স্যার 1 নম্বর, তারপর থেকে 2 থেকে সিরিয়াস আসামি থাকে, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এগুলো। হ্যাঁ, তো এদের সকলে জামিন হয়ে গেছে, এরা সবাই জামিনে আছে, এটা নিয়ে কোনো একটা টেনশন করবেন না। তারা ওপেনলি সব জায়গায় এখন বর্তমানে মিটিং করতেছে, তাদের আমাদের অ্যাপসের কার্যক্রমের কিছুটা পরিবর্তন আসবে এবং আমাদের স্টার লিডারদের, স্টার লিডারদের যোগ্য স্টার লিডার যারা আছেন, মানে হয়তো বা 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার, এরা মানে বসে একটা বৈঠক অবশ্য করবে। সেটাও আমাদের ম্যানেজমেন্ট থেকে জানানো হবে, কখন কোন ভাবে মিটিং হবে, কোথায় হবে, সেটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপর নির্ভর করবে। তো ম্যানেজমেন্ট অবশ্যই একটা দিক নির্দেশনা দিয়ে অথবা হয়তো বা লাইভে এসে বলবে বা তাদেরকে কোনোভাবে নিয়োগ দিয়ে ঢাকায় নিয়ে তারপরে সেই মিটিংকে পরিচালনা করবে। সো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা যারা আছেন এখানে, হ্যাঁ, তো আপনারা সবাই মিলে এই বিষয়গুলো ফলো করবেন যে ম্যানেজমেন্ট কি বলে। ম্যানেজমেন্টের অবশ্যই পার্সোনাল পেজ আছে কোনারকের, আপনারা জানেন, এবং অবশ্যই আদনান স্যারের একটা নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেখানে অবশ্যই আপডেট দিবে, সেটাও আপনারা জানেন। এবং অবশ্যই আমাদের উই আর এস ফ্যামিলি, যেখানে যেখানে এডমিন আছেন আমাদের সবার প্রিয় স্যার আদনান ভাই এবং সবার প্রিয় আমাদের যে আব্দুল্লাল মামুন 7 স্টার, উনিও আছেন। যদিও যে দুজনের নাম বললাম, আমি দুজনের মানে দুজনই 7 স্টার, আর আদনান ভাইয়ের কথা তো মানে সবাই চিনেন, তাকে এক নামে বললেই চিনে যে দিয়ে আদনান, এটা তো আর কোনো অপেক্ষা রাখে না। সো আমরা যারা এখানে আছি সবাই একটু ধৈর্য ধরে করে থাকি এবং আল্লাহ পাক আমাদের সহায় হয়েছেন ইনশাল্লাহ। আমরাও যেহেতু এই যে ম্যানেজমেন্টের যারা আছেন 1 নম্বর বাদে 2 থেকে শুরু করে যেরকম 2 নম্বরে ভাবিছিলেন আমাদের শারমিন আপু, সো উনি থেকে শুরু করে যারা আছেন সবাই তো মানে জামিনে চলে আসছে অলরেডি। তো মানে সবাই বলতে যারা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর যারা ছিলেন, হ্যাঁ, সো এরা যেহেতু জামিনে আসছে তো অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা আইনি মোকাবেলা করি। যেহেতু আমাদের ম্যানেজমেন্ট বারবার বলছিলেন যে আমরা আইনি, আইনের উপরে শ্রদ্ধাশীল, আমরা রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের মানে আইনের বিধানের উপরে শ্রদ্ধাশীল এবং আমাদের সকল কাগজ আপ টু ডেট এবং আমরা কাগজপত্র সব ঠিক করে সাবমিট করে সেইভাবে আই প্রক্রিয়া লড়াই করে আমরা আসবো। এবং আমরা অতি অতি দ্রুতই দেখছেন যে খুবই মানে আদনান স্যার অলরেডি পোস্ট করেছেন যে নিন্দুকের নিপর্যাক এসপিসি জিন্দাবাদ, তো এই কথাটা থেকে আপনারা কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছেন। পাশাপাশি আরো বেশ কিছু গুজব তৈরি হয়েছে দেখলাম, সেগুলো আসলে মানে যুক্তিসঙ্গত না। তবে হ্যাঁ, আদনান ভাই যে কথাগুলো বলছেন যে পোস্টের মাধ্যমে যে এসপিসি খুব দ্রুত ফিরে আসবে এবং তারা দ্রুত লাইভে আসবে, তবে এই কথাটা মাথায় রাখবেন, যদি কোনো লাইভে আসে বা যদি কোনো
পাবলিক আসে বড় ধরনের সেটা ম্যানেজমেন্ট থেকে দিবে, আমরা সর্বশেষ নিউজ তাদের কাছ থেকে নিব, কোনো কারো মুখ থেকে আমরা এই নিউজগুলো নিব না। যদি মনে হয় যে আপনার চেক পোস্ট করছে, আপনারা বিশ্বাস করতেছেন না, আপনারা এড়িয়ে যান, তবে বাজে মন্তব্য করেন না, কারণ কিন্তু কোম্পানি কামব্যাক করা খুবই রিসেন্টলি কামব্যাক করতেছে। অযথা এখন এই মুহূর্তে শেষ সময় এসে আপনি যদি কেউ খারাপ কথা বলে কোম্পানির মানুষের জন্য, মানুষজনের কাছে অথবা কোম্পানি ম্যানেজমেন্টের কাছে আপনি চিহ্নিত হবেন না আমার ইয়ার দালাল হিসেবে, তো এটা কেউ করবেন না। আপনাদেরকে আবারও করার রিকোয়েস্ট করতেছি, আপনাকে আপনাদের আপনাদের আছেন সবাই মিলে আমরা একত্রমত পোষণ করি, এবং আমরা সবাই মিলে ভাই ভাই, যেহেতু আমাদের একটা নিজস্ব স্লোগান আছে উই আর এসোসিয়েটেড ফ্যামিলি, তো আমরা যেন স্লোগানটা কোনোভাবেই ভুলে না যাই, আমরা একটু ধৈর্য ধরি, কারণ আমরা বিগত আপনারা 25টা দিন আমরা অপেক্ষা করতে পারছি, তো আমরা আর কেন আর 5-7টা দিন সামনে বা 10টা দিন আমরা কেন ওয়েট করতে পারবো না। তো সবাই তো ওদের আগ্রহে বসে আছি কখন আমাদের ম্যানেজমেন্ট আমাদেরকে লাইভে আসবে, বা কখন আমাদেরকে ভালো নিউজ দেবে, বা কখন যে মিটিংগুলো হবে সেই মিটিং এ আমরা যেতে পারবো, অ্যাটেন্ড করতে পারবো, কখন সার্ভার উদ্বোধন হবে, কখন অ্যাপ চালু হবে, আসলে ওদের আগ্রহগুলো নিয়ে আমরা বসে আছি। আসলে দেখেন আপনারা অনেকে বলতেছেন অ্যাপ চালু হবে কবে, অ্যাপ চালু হবে কবে, আপনারা জানেন যে অ্যাপসের বেশ কিছু কার্যক্রম জয়েনিং অপশন থেকে শুরু করে কিছু পরিবর্তন আসবে, সেই পরিবর্তনগুলো কেমন হবে সেগুলো নিয়ে কিন্তু দফায় দফায় বৈঠক চলতেছে। তো এই বৈঠকগুলো স্বয়ংসম্পন্ন হবে এবং আমাদের সিনিয়র স্টারদের লিডারদের নিয়ে বারবার বৈঠক চলতেছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত এর সমাধান হচ্ছে। যেহেতু এগুলো রাষ্ট্রীয় আইনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে সবকিছু করতেছে, তো আইন যেভাবে তাদেরকে ডিরেকশন দেবে যে এইভাবে এভাবে আপনারা মানে আপনাদের বিজনেস পরিচালনা করতে পারবেন, ঠিক সেভাবেই আমাদের করা লাগবে। এর অন্যথায় আমরা গিয়ে কোনো কিছু পরিচালনা করতে পারবো না। তো সেইগুলো সমাধান করেই একবারে আসবে। আপনারা জানেন যে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ করা হয়েছিল, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো অবশ্যই ঠিকঠাক করেই মানে আসতে হবে, তাই না? তো যদি অ্যাপ চালু হলো, আপনি যেদিনকার অ্যাপ চালু হবে সেদিনকার আপনি তো চাইবেন যে ইয়াগুলো টাকাগুলো উদ্ধার করতে, তো আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক মতো না থাকে আপনার লেনদেনটা কীভাবে হবে, তাই না? তো এই সবগুলো বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কোম্পানিকে, আপনি একজন কোম্পানির একজন ভালো সদস্য হয়ে কোম্পানিকে সাপোর্ট করা দরকার। আপনি কখনোই কোম্পানির ক্ষতি করতে পারেন না, কারণ আপনার একটি নেগেটিভ কমেন্ট কোম্পানির জন্য ক্ষতিকর হতে পারে। আপনার একটি অতি উৎসাহিত হয়ে একটা ভয়েস, আপনার যে নিউজগুলো আপনি জানতেছেন কোনো না কারো মাধ্যমে, সেই নিউজগুলো আপনার কোম্পানির ক্ষতির কারণ হতে পারে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা কথা চলাচল করিয়েন না, একটু ধৈর্য ধরে সাথে থাকুন। ম্যানেজমেন্ট থেকে আমাদের অবশ্যই অবশ্যই ভালো ভালো নিউজ দেবে, ইনশাল্লাহ খুবই রিসেন্টলি দেবে, সেটা খুবই ভালো নিউজ, যেটা আমাদের কোম্পানি চালু হবে, কোম্পানি আগের মতো ঠিকঠাক হবে, এবং কোম্পানির নামকরণ করে পরিবর্তন করে আমাদের কোম্পানির নাম হবে এসপিসি গ্রুপ অফ কোম্পানি। এটা সকলে মাথায় রাখবেন, ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কোম্পানি 100% ব্যাক করতেছে, ঠিক আছে? আর এই আমার যে বয়সটা, এই দয়া করে এই বয়সটা সবাইকে ভাইরাল করে দিন, যাতে সবাই দেখতে পারে বা শুনতে পারে। কথা হচ্ছে যে যারা কোনোভাবে কোনো গুজব শোনা, সেই গুজবে আমরা কোনোভাবে কান না দিই, কেন কেননা যে আমরা এই কিছুদিন আগে থেকে দেখতে আসছি বেশ কিছু কুচুকি মহল আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন স্থান এই করে আমাদের নামে মানে বিভিন্ন পেজ ফেক পেজ থেকে দাবি করে আসতেছে যে এটা তাদের রিয়েল পেজ, এই সেই বিভিন্ন রকমের ফেসবুকে ফেক আইডিগুলো থেকে আমাদের নামে বাজে বাজে মন্তব্য, বাজে বাজে পোস্ট, বাজে বাজে গালাগালি। একটা পোস্ট করলেই বলে যে এটা এটা স্পেশাল দালাল, আসলে আমরা কোম্পানির পক্ষে বলে তাই আমাদেরকে দালাল বলতেছে, এবং ওই সকল দালালদেরকে চিহ্নিত করে রাখুন, এবং ওই সকল যারা আমাদের স্টলিকার আছে হয়েও আমাদের ভিতরে কাপকে ফেলে রয়েছে, যারা আমরা এসেছেন আছে, যারা অলরেডি আরেকটি নামক একটি কোম্পানিতে জয়েন করছে, যারা যে কোম্পানির মাধ্যমে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা, তো সবাই আসুন, তাদেরকে যারা এই ধরনের মনস্তাব করছে বা যারা যারা মানে ওই কোম্পানিতে কাজ করে তাদেরকে চিহ্নিত করে রাখুন, তাদের থেকে দূরে থাকুন। সে যদি আপনার আপনার লিডার হয় তাকে পরিত্যাগ করুন, কারণ এই ধরনের লিডারকে নিশ্চয় কাজ করবেন না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে